আসসালামু আলাইকুম বন্ধুরা, জুনানা কিচেনে আপনাদের স্বাগতম। মাছ মাংস খেতে আপনাদের ভালো লাগে না তো? মাত্র কুরবানি গিয়েছে সবার ঘরে, এখন মাংস আছে, মাংস খেতে খেতে এখন আর ভালো লাগে না, ভর্তা খেতে ইচ্ছে করে। তা আমি একটি ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, কুমড়ো পাতার ভর্তা। তো আমি এখানে চাল কুমড়ো পাতা নিয়েছি, তো ভালোভাবে আমি এটা ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো আমি ভালো করে ধুয়ে কড়াতে বসিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে, ঢাকনা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট এটা আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন এতটা পোড়া পোড়া হয়েছে, তো এভাবে পোড়া পোড়া করে সিদ্ধ করে নিতে হবে। তো এখন আমি এটা নামিয়ে নেব, দেখুন কতটা সিদ্ধ হয়েছে, এরকম সিদ্ধ করে নিয়ে নিতে হবে। তো আমি এখনও 4 থেকে 5টা শুকনো মরিচ বেজে নেব হালকা করে। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এখন একটা রসুন আমি নিয়েছি, তো রসুনটা আমি বেজে নেব, কোয়াগুলো কিন্তু ছুটিয়ে নিয়েছি। তো দেখুন এরকম পোড়া পোড়া করে বেজে নিতে হবে। তো এখন আমি শিলপাটায় ভর্তাটা বানিয়ে নেব, মরিচ আমি বেটে নেব। তো অল্প একটু লবণ দেব, যে শাক সিদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়ে মরিচের সাথে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে, দেখুন ভাজা রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আমি বেটে নিয়েছি। তো শাকগুলো এভাবে চিপ দিয়ে নিতে হবে, যে পানি থাকে পানিগুলো বের করে নিতে হবে। দেখুন কতটা পানি বের হয়েছে, পোড়া পোড়া করে কিন্তু সিদ্ধ করেছি, তবু কতটা পানি বের হয়ে এসেছে। তো এভাবে আমি বেটে নেব, দেখুন বাটা হয়ে গেছে। এখন আমি 2 থেকে 3টি পেঁয়াজ নিয়েছি এভাবে কেটে, তো এখন আমি পেঁয়াজগুলো এর সাথে বেটে নেব। তো বাটা হয়ে গেছে, এখন আমি হালকা করে সব কিছু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট আর লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।